যে চ্যাপ্টার ওয়াইজ যে ক্লাসগুলো শুরু করেছিলাম সেখানে যে টপিকটা আজকে আলোচনা করব সেটা হচ্ছে ব্রুমের শ্রেণীবিন্যাস পেডাগজির ক্ষেত্রে এই ব্রুমস্ট ট্যাক্সোনমি কিন্তু খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এবং এখান থেকে কিন্তু প্রত্যেকটা এক্সামেই কোয়েশ্চেন এসে থাকে সে সিডিপির পার্টে হোক বা অন্যান্য সাবজেক্টের পেডাগজির ক্ষেত্রে হোক তাহলে আজকের যে ক্লাসটা হোক সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট হতে চলেছে তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখো আর যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওকে একটা ছোট্ট লাইক করো তোমার বন্ধুদের সাথে বেশি করে শেয়ার করো আর তার পাশাপাশি অবশ্যই কিন্তু চ্যানেলকে সাবস্ক্রাইব করো কারণ এই চ্যানেলে টেট রাজ্য টেট এবং আপনি যে ঝাড়খণ্ড টেটের জন্য যারা প্রিপারেশন করছো তাদের সকলের জন্যই কিন্তু এখানে প্রচুর স্টাডি মেটেরিয়াল রয়েছে তার পাশাপাশি অন্যান্য এক্সামের জন্যও কিন্তু এখানে এমসি কুয়ারের প্রিপারেশন করানো হচ্ছে এবং যেগুলো কিন্তু টেট এক্সামের ক্ষেত্রেও কার্যকরী তো চলো আজকে যেটা টপিক সেটা এখানে ক্লাসে চলে যায় তো প্রথমেই যেটা দেখব সেটা হচ্ছে ব্লুম যে ট্যাক্সোনমিটা দিয়েছিলেন তার প্রেক্ষাপট কী বা সেটা কিভাবে তৈরি করেছিলেন এই যে শিক্ষণ পদ্ধতি রয়েছে যে অর্থাৎ যে টিচিং মেথডসগুলো রয়েছে তার মধ্যে যে ব্লুমস ট্যাক্সনমি বা এটাকে ব্লুমস ইভ্যালুয়েশান অ্যাপ্রোচও বলা হয় এটা কিন্তু খুব একটা ইম্পর্ট্যান্ট সংযোজন বলা যায় বেঞ্জামিন এস ব্লুম প্রথমে আমেরিকার শিকাগো বিশ্ববিদ্যালয়ে এই পদ্ধতি প্রথম প্রবর্তন করেছিলেন ব্লুমের এই ট্যাক্সোনমি উনিশশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে আমেরিকান কমিটি অফ কলেজ অ্যান্ড ইউনিভার্সিটি এক্সামিনার্সে প্রথম প্রচারিত হয় এবং ট্যাক্সোনমি অফ এডুকেশনাল যে অবজেক্টিভস আছে সেখানে তার প্রথম খণ্ডে এটি প্রকাশিত হয়েছে ব্লুম তার ট্যাক্সোনমিতে কগনেটিভ ডোমেন বা বৌদ্ধিক ক্ষেত্র হিসেবে প্রথমে এটাকে উনিশশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে এটাকে কিন্তু তিনি প্রথম ইন্ট্রোডিউস করেন বলা যায় পরবর্তীকালে কিন্তু এটাকে প্রাক্ষবিক ক্ষেত্রে উনিশশো চৌষট্টি খ্রিস্টাব্দে এটাকে কিন্তু হোল এটাকে তার প্রাক্ষবিক ক্ষেত্রগুলোকে নিয়ে আসেন বা এফেক্টিভ ডোমেন নিয়ে আসেন এবং তারপরে উনিশশো বাহাত্তর খ্রিস্টাব্দে হ্যারো তার সাইকো মোটর ডোমেন বা মোটর নার্ভের সূচক যে ক্ষেত্রগুলো এই ক্ষেত্রগুলো উনিশশো বাহাত্তর খ্রিস্টাব্দে প্রকাশ করেন বর্তমানে ব্লুমস এক্সোনোমিতে এই তিনটি ডোমেন বা তিনটি ক্ষেত্র করেই রচিত হয়েছিল কিন্তু অ্যাকচুয়ালি যদি বলা যায় যে ব্লুমস কিন্তু শুধুমাত্র কগনেটিভ ক্ষেত্রের ওপরেই কিন্তু তার ট্যাক্সোনমিটি তৈরি করেছিলেন কিন্তু পরবর্তীকালে এগুলো সংশোধিত হয়ে বর্তমানে তিনটে ডোমেনের উপরেই কিন্তু এটা দেখানো হয় বা এই যে টোটাল যে ব্লুমস ট্যাক্সোনমি রয়েছে সেটা কিন্তু এই তিনটে ক্ষেত্রের ওপরেই রয়েছে তো তিনটা ক্ষেত্রে কি কি কাজ রয়েছে ব্লুমস অ্যাক্সোনোমির কি কী বৈশিষ্ট্য রয়েছে শিক্ষাক্ষেত্রে সেগুলো কিভাবে প্রয়োগ করা হচ্ছে এই সবগুলোই কিন্তু আজকের ক্লাসে আমরা একে একে দেখব প্রথমেই দেখব যে ব্লুমস অ্যাক্সোনোমি যেটা রয়েছে এর বৈশিষ্ট্যগুলো কি কি। বৈশিষ্ট্যের মতো প্রথম যেটা হচ্ছে যে শিক্ষা সংক্রান্ত যে সমস্ত কার্যবলী আছে সেগুলো কিন্তু সব সবই কিন্তু উদ্দেশ্য হবে অর্থাৎ শিক্ষা ধানের যে উদ্দেশ্যগুলো আছে সেগুলোকে কিন্তু মাথায় রাখতে হবে এক কথায় বলা যায় যে অবজেক্টিভ সেন্টার হবে নেক্সট কি শিক্ষণের যে শিক্ষণ ব্যবস্থা পরীক্ষণ ব্যবস্থা এই সমস্ত যে কার্যাবলী সেই সেগুলোও কিন্তু হবে কিন্তু উদ্দেশ্য ভিত্তিক মূল্যায়নে যেটা শিক্ষার ক্ষেত্রে হবে সেক্ষেত্রে কিন্তু শিক্ষার্থীর সার্বিক মূল্যায়নের ব্যবস্থার দিকে লক্ষ্য রাখতে হবে মূল্যায়ন যে শুধুমাত্র শিক্ষার্থী শিক্ষণগত মূল্যায়ন হবে সেটা নয় তার পাশাপাশি তার সার্বিক আচরণগত পরিবর্তনের মূল্যায়নের দিকেও খেয়াল রাখতে হবে এছাড়া শিক্ষণ শিক্ষণ উদ্দেশ্য শিক্ষণ পদ্ধতি শিক্ষা উপকরণের ব্যবহার সেগুলির গুণগত মান যাতে ঠিক থাকে তারও মূল্যায়ন করতে হবে এছাড়া বৌদ্ধিক ক্ষেত্র বা কমিটিভ ডেমো ডোমেন প্রাক্ষবিক ক্ষেত্র বা এফেক্টিভ ডোমেন সাইকোমোটর ডোমেন বা মোটর নার্ভের দক্ষতামূলক ক্ষেত্রগুলো থেকেও কিন্তু যথাযথ তার মূল্যায়ন করতে হবে বা তার মূল্যায়ন এই যে ব্লুমস ডাক্সোনমি আছে সেখানে করা হয় এই যে ড্রোম ডোমেনগুলো রয়েছে আগেই যেটা দেখলাম যে প্রথমেই ব্লুমস প্রথম ডোমেন অর্থাৎ বৌদ্ধিক ক্ষেত্র বা কগনেটিভ ডোমেন দিয়ে করেছিলেন পরবর্তীকালে প্রাক্ষবিক ক্ষেত্র এবং মোটর নার্ভের সূচক ক্ষেত্রগুলো নেওয়া হয়েছিলো এবং সেগুলোর মধ্যে কী কী ভাগ রয়েছে সেগুলোই আমরা দেখব বৌদ্ধিক ক্ষেত্রের মধ্যে রয়েছে জ্ঞান বোধ প্রয়োগ বিশ্লেষণ সংশ্লেষণ মূল্যায়ন যেটাকে বলা হচ্ছে নলেজ কম্প্রিহেনশান অ্যাপ্লিকেশান অ্যানালিসিস সিনথেসিস ইভ্যালুয়েশান নেক্সট হচ্ছে এফেক্টিভ ডোমেন বা প্রাক্ষবিক ক্ষেত্র সেক্ষেত্রে রয়েছে প্রদর্শন বা এক্সপোজিশন গ্রহণ বা রিসিভিং প্রতিক্রিয়া বা রেসপন্ডিং মূল্য নির্ধারণ বা ভ্যালুইং সংগঠন বা অর্গানাইজিং চরিত্রায়ন বা ক্যারেক্টারাইজিং নেক্সট হচ্ছে সাইকো মোটর ডোমেন বা মোটর নার্ভের দক্ষতা সূচক ক্ষেত্র সেক্ষেত্রে হচ্ছে পারসেপশান উপলব্ধি সেট অর্থাৎ বিষয়বস্তুর যে বিভিন্ন সেটে বিভিন্ন ভাগে যে করা হচ্ছে এখানে সেট বলতে সেটার কথা বলা হচ্ছে গাইডেড রেসপন্স বা নির্দেশিত প্রতিক্রিয়া মোটর স্কিল বা মোটর দক্ষতা কমপ্লেক্স ওভার্ট রেসপন্স জটিল প্রকাশ্য প্রতিক্রিয়া অ্যাডাপ্টেশন বা অভিযোজন এবং লাস্টে হচ্ছে অরিজিনেশন বা উৎপত্তি তো এই ডোমেনগুলোর উপর নির্ভর করেই কিন্তু ব্লুমস্ট ট্যাক্সোনমি সেটা দাঁড়িয়ে ব্লুমের যেটা মেন ডোমেন ছিল সেটা হচ্ছে বৌদ্ধিক ক্ষেত্র বা কগনেটিভ ডোমেন এবং তার উপর নির্ভর করে কীভাবে ব্লুমস্ট ট্যাক্সোনমিটা তৈরি করেছিলেন সেটাই এবার আমরা দেখব ব্লুমের বৌদ্ধিক ক্ষেত্রে মানসিক ক্রিয়াগুলো কিভাবে কাজ করে সেটাই আমরা প্রথমে দেখব তো সেক্ষেত্রে ব্লুমের যেটা কগনেটিভ ডোমেন সেখানে প্রথমে কী ছিল নলেজ তাহলে সেক্ষেত্রে পূর্ব অভিজ্ঞতা স্মরণ করবে বৌদ্ধিক বিকাশের নিম্ন স্তরে সেটা প্রকাশ করবে তাহলে এক্ষেত্রে কী কি রয়েছে স্মরণ করতে পারা এবং সেটাকে চেনা অর্থাৎ রেক রিকল করা এবং রেকগনাইজ করা নেক্সট কি কম্প্রিহেনশান বা বোধ এখানে বিষয়ের অর্থ অনুধাবন করতে সমর্থ হবে এবং শিক্ষণ প্রক্রিয়া সেটি ক্রমে উন্নতি সাধন করবে তাহলে কি হবে যে প্রথমে পূর্ব বিষয়ের সঙ্গে সম্পর্ক নির্ণয় করবে উদাহরণ দেখবে প্রভেদ এবং পৃথক করবে বিভিন্ন জিনিসকে বিভাজন করবে অর্থাৎ ক্লাসিফিকফাই করবে তারপরে বিষয়ের প্রতি আগ্রহ তৈরি হবে তারপরে কোনো জিনিসকে ভেরিফাই করবে এবং তারপরে সেটাকে বিভিন্ন শ্রেণীতে শ্রেণীভুক্ত করবে নেক্সট হচ্ছে কি প্রয়োগ অর্থাৎ অ্যাপ্লিকেশান কোনো নতুন বিষয়কে প্রয়োগ করার ক্ষমতা এই স্তরে অর্জন করা হয় এবং ক্রম উপলব্ধি স্তরে উপনীত হয়ে যায় এক্ষেত্রে কী কী স্টেজ রয়েছে প্রথমে হচ্ছে রিজন বা কারণ দেখানো সেটাকে ফর্মুলেট বা সূত্রাকারে প্রকাশ করা তারপরে সেই সম্পর্কে একটা ধারণা প্রতিষ্ঠা করা বা এস্টাবলিশ করা তারপরে সেক্ষেত্রে কোনো সিদ্ধান্ত বা অনুমান করা এবং সেই সম্পর্কে একটা কিছু প্রেডিক্ট বা পূর্ব সংকেত নির্ণয় করা নেক্সট হচ্ছে অ্যানালিসিস কোনো বিষয়কে নানাভাবে ভাগ করে তাকে আরও গভীর স্তরে পৌঁছানো বা তাকে বিশ্লেষণ করা হচ্ছে এই অ্যানালিসিস পর্যায়ে চলে নেক্সট হচ্ছে সিনথেসিস বা সংশ্লেষণ করা বিভক্ত খন্ড উপাদানগুলিকে জুড়ে আরও একটি নতুন অভিনব কিছু তৈরি করার ক্ষমতা এই স্তরে অর্জন করা হয় লাস্ট কি হচ্ছে ইভ্যালুয়েশান অর্থাৎ মূল্যায়ন করা অর্থাৎ এর অন্তিম স্তরে যেটা করা হবে সেটা হচ্ছে এর মূল্যায়ন করা হয় এর যে মূল্যায়ন পদ্ধতি স্তরগুলো রয়েছে যেহেতু মূল্যায়ন করা হচ্ছে সেই মূল্যায়ন পদ্ধতি স্তরগুলোকে কিন্তু প্রধানত তিনটি স্তরে বিভক্ত প্রথম কি শিক্ষার উদ্দেশ্য নির্ধারণ বা ফর্মুলেটিং এডুকেশনাল অবজেক্টিভ লাইক কোন ক্ষেত্রে ব্লুমের ট্যাক্সোনোমি ব্যবহার করা হবে সেক্ষেত্রে শিক্ষার কী কী উদ্দেশ্য আছে সেগুলোকে নির্ধারণ করতে হবে নেক্সট হচ্ছে শিখন অভিজ্ঞতা তৈরি বা ক্রিয়েটিং লার্নিং এক্সপিরিয়েন্সেস যে শিখন জিনিসগুলো তৈরি হচ্ছে শেখা হচ্ছে সেখান থেকে শিক্ষার্থীরা কতটা কী অভিজ্ঞতা পাচ্ছে সেই অভিজ্ঞতা তৈরির ব্যাপারে বলতে হবে এবং লাস্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে শিক্ষার্থীর আচরণগত পরিবর্তনের মূল্যায়ন স্থিরীকরণ বা শিক্ষার্থী ইভ্যালুয়েটিং চেঞ্জেস অফ বিহেভিয়ার্স পুরো প্রক্রিয়া দ্বারা শি অর্থাৎ শিখন শিখন প্রক্রিয়ার দ্বারা শিক্ষার্থী কতটা শিখতে পারলো শিক্ষার্থীর আচরণের মধ্যে কী কী পরিবর্তন ঘটলো তার যে সার্বিক মূল্যায়ন তাও কিন্তু এই ট্যাক্সোনমির বিভিন্ন যে স্টেজগুলো আমরা দেখলাম অর্থাৎ নলেজ কম্প্রিহেনশন অ্যাপ্লিকেশন অ্যানালিসিস ইভ্যালুয়েশন এর দ্বারা কিন্তু দেখা যাবে তো সেক্ষেত্রে ইভ্যালুয়েশান বা মূল্যায়নকে যেহেতু সবথেকে গুরুত্বপূর্ণ স্থান দেওয়া হয়েছে সেক্ষেত্রে ইভ্যালুয়েশনের এই তিনটে স্টেজের কথা বলা হয়েছে তো আজকের ভিডিও এই পর্যন্ত যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওকে একটা লাইক করো যারা চ্যানেলের নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর সাবস্ক্রাইব বাটনের পাশে দেখা যাচ্ছে বেল আইকন রয়েছে সেখানে অলে ক্লিক করো তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করবো তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে